একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিল, তাতে চারজনের বাড়ি হবে, মানে কমপ্লেন দিয়েছিল যে এদের বাড়ি হওয়া উচিত নয়। এর আগের দিন আপনারা জানেন নিশ্চয়ই, তো আমরা তার জন্য একটা তদন্ত কমিটি করেছিলাম। সেই কমিটিতে ছিল কিন্তু খোকন দাসের নিজের ভাইপো ইঞ্জিনিয়ার সাহেব, মিউনিসিপ্যালিটির এমপ্লয়ি অফিস। তিনি যে দেখে এসে যে রিপোর্টটা দিয়েছেন সেটা ম্যাডামকে দেখিয়ে দিলাম, ওরও দেখলো যে হ্যাঁ এগুলো হওয়া উচিত, কারণ এই জন্য ফলস রিপ্রেজেন্টেশন হচ্ছে। দ্বিতীয়ত ওদের এই আইডিয়াটাই নাই, ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী আমাদের স্যাংশন আছে, 21 বয়সের যে ফিনান্সিয়াল ইয়ারের স্যাংশন সে অনুযায়ী বাড়ি হবে, এবং সবকটা বাড়িই হবে, কোনো বাড়িই বাদ যাবে না। কার বাদ যাবে? যাদের জিও ট্যাগিং হবে না, অর্থাৎ যাদের নিজস্ব বাড়ি আছে তাদের বাড়ি হবে না, হবে না। কোনো উত্তপ্ত বাক্য বিনিময়, বাচ্চা ছেলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কখন? কার সঙ্গে কিসের ফয়সালা? ডিএম ম্যাডাম হাসি, হাসা ছাড়া তো এটা তো কিছু করার নাই। এখন কথাটা হচ্ছে, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক তো? হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ, বড় হলে বিজ্ঞান পড়লে জানবি সূর্য ওঠেও না অস্তও যায় না। আমি কি বললাম? আমি কথাটার মানে বোঝো, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমরা বলি তো, কিন্তু বড় হলে বিজ্ঞান পড়লে জানবি সূর্য ওঠেও না অস্তও যায় না, ব্যাপারগুলো বুঝতে হবে তো। আরে ভাই, গুড়ও মিষ্টি, চিনিও মিষ্টি, গাঙ্গুরামের মিষ্টিও মিষ্টি, মধুও মিষ্টি। ডিএম সাহেব ডেকেছেন, ইট ইজ এ ইনফর্ম্যাল মিটিং, ইট ইজ নট অ্যান অফিসিয়াল মিটিং। ডিএম বর্ধমানের অত্যন্ত ভালো মহিলা, এবং আমি কিন্তু ওনার খুব অ্যাডমায়ার, উনি ডেকেছিলেন। অফিসিয়ালি আমি আসতে বাধ্য নই, কিন্তু এখানে তো অফিসিয়াল ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাকছেন, কেন ডাকছেন? তাকে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছে, রিপ্রেজেন্টেশনটা ইংরেজিতে বললে এটাকে বলা হয় ফলস অ্যান্ড কনকোটেড, দ্যাট ইজ প্রুফ। কারণ মানে হ্যাঁ, তারা পাবে বই কি? এবং সেটা তো ইন্সপেকশন করেছে ওনারই ভাইপো, কোকুন দাসের ভাইপো। এই নিয়ে ইন্সপেকশন রিপোর্টগুলো চান আমি দিয়ে দেবো, আমাকে এন্টার ফাইল। এই তো ওদের সময়ের রেজলিউশন, আমরা তো একটা বাড়িরও আমরা করিনি লিস্ট। কে লিস্ট করেছিল? 800 লিস্ট করেছিল ওরা, সেগুলো একটাও তো করতে পারেনি। তারপর যে 2200 লিস্ট, সেটা তো পুষ্পেন্দুবাবুর করা, এখানে যে এসডিও ছিলেন অ্যাডমিনিস্ট্রেট। আমরা কী করেছি? আমরা তো একটা বাড়ি বানি, এবং এই সবকটা বাড়ি হবে এটা প্রতিশ্রুতি দিয়েছে কে? অভিযোগটা দিয়েছিল সেই কাউন্সিলররা থাকলে তারা সঠিকভাবে বলতে পারত যে সেই বাড়িগুলো সঠিক লোক পেয়েছে কিনা। এবং আমাদের যেটা ধারণা, আমাদের কাউন্সিলররা যেটা আমাদের বলেছে, যে লোকের বাড়িগুলো অভিযোগ করেছে সেই লোকগুলো অবশ্যই বাড়ি পাওয়ার মতো তাদের দরকার নেই। সেই জায়গায় ওয়ার্ডগুলো দিয়েছে, সেই ওয়ার্ডে অনেক গরিব মানুষ আছে যাদের লিস্টে নাম আছে, তারা বাড়ি পায়নি। এই উপায় কী কী বলছে? যে সব বাড়ি হবে, সব বাড়ি হলে ওকে, সব বাড়ি 2100 আর 800 2900 বাড়ি যদি হয়, আর তার মধ্যে যদি 10% লোক বাড়ি করে ফেলে, বাদ বাকি লোক সব বাড়ি পেলে কোনো বাধা নাই। কিন্তু সব বাড়ি তো এইভাবে হয় না। আমরাও তো বোর্ডে ছিলাম, প্রথম কিস্তির টাকা দিল, দ্বিতীয় কিস্তি আর আসবে, তারপর আবার হবে। আমাদের সব বাড়ি এইভাবে কীভাবে হবে? এটা হয় নাকি? তারা ঠিক মতো চালাবে। আমাদের কাউন্সিলররা আমাদের কাছে যে জানিয়েছে অভিযোগ, আমরা সেই অভিযোগ আমরা ডিএম ম্যাডামকে জানিয়েছিলাম, তিনি আমাদের ডাকলেন, কিছুটা আমরাও বুঝলাম যে দুই কিস্তিতে দুই জায়গায় টাকা দিয়েছে, যেটা আমরা জানতাম না। যে 2018 সালের বাড়িতেও প্রায় 3-4 কোটির মতো দিয়েছে, 800 বাড়িতে, 2100 বাড়িতেও প্রায় 8 কোটির মতো দিয়েছে। দুটো লিস্টের বাড়ি, দুটো লিস্টেরই বাড়ি দিয়েছে, কিন্তু কোথাও ফুলফিল হয়নি। দুটো লিস্টের বলছে ফার্স্ট 3 বার তো টাকা দেবে, প্রথমবারের টাকা দিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য, প্রথম লিস্টের 800 বাড়ি তখন গরিব মানুষকে দেখে দেওয়া হয়েছিল, তখন যে যার ওয়ার্ড থেকে দিয়েছিলেন সব থেকে যারা গরিব তাদের দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন 2100 লিস্টের বাড়ির নাম এসেছে, তখন ওই 800 লোককে মাইনাস রাখা হয়েছিল, কারণ তারা যেহেতু আগে দিয়ে দিয়েছিল পরে তাদের নেওয়া হয়নি। এখন সেই 800 লোকের মধ্যে ওদের 4 কোটি টাকা দিয়েছে, ওখানে ওদের 400 বাড়ির নাকি প্রথম কিস্তি 1 লাখ করে দেবে, আর 2100 বাড়ির মধ্যে বলছে 6 কোটির মতো দিয়েছে, ওদের 600 বাড়ির 1 লাখ করে দেবে। আমাদের দেখা যে কোনো জায়গায় যাতে এমন কোনো লোক বাড়ি না পায় যার বাড়িটার প্রয়োজন ছিল না, অথচ যেই লোকটার কথা ভেবে
আজকে বাড়িটা দেওয়ার কথা গরিব মানুষের, সেই লোকটা বঞ্চিত হলো, এটা যাতে না হয় এটা আমাদের দেখার দায়িত্ব। আমরা বলেছি ওয়ার্ডে ওয়ার্ডে দুই লিস্টের যা বাড়ি হচ্ছে সেই লিস্টটা কাউন্সিলরের হাতে দিলে, কারণ কাউন্সিলররা কিছুই জানে না তার এলাকায় কার বাড়ি হচ্ছে। প্রাক্তন কাউন্সিলর তারা তো তাদের লিস্টটা দেওয়া হবে, এটাই না প্রাক্তন কাউন্সিলর যতক্ষণ ভোট কোঅর্ডিনেটর করার কথা ছিল এটা কোঅর্ডিনেটর যতক্ষণ ভোট না হবে ততক্ষণ তো কাউন্সিলর একটা দায়িত্ব আছে, এবার দায়িত্ব তারা দিচ্ছে না, তারা অন্ধকারে রেখে বাড়ি হচ্ছে, কেউ জানে না। সব কিছু ভালোভাবে হোক এটা তো আমরা চাই, সততার সঙ্গে সব কিছু হোক সেটা হলেই মঙ্গল।